প্রিয় দর্শক, রাজনীতিতে অনেক গবেষক বলি, বিশেষজ্ঞ বলি, আর বিশেষ মানুষ বলি, কিংবা সাধারণ মানুষ, এই রাজনীতিকে দুটো ভাগে ভাগ করে বলে রাজনীতির ক্যারেক্টার নাকি দুটো। একটা হচ্ছে সবাই মিলে, অর্থাৎ সব একটি পক্ষ তো বিরোধী পক্ষ থাকে, তখন ওই বিরোধী পক্ষরা সবাই একসাথে হয়ে তাদের যে মনোভাবটা থাকে তখন তারা বলে যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অপরদিকে অনেকেই বলে যে এটা যদি বিরোধী পক্ষের মনোভাব হয়ে থাকে তাহলে পক্ষান্তরে সরকারি দলের মনোভাব কি জোর জার ভল্লুক তার? এটাই যদি হয়ে থাকে সরকারি দল কিংবা কোনো একটি দেশের বিরোধী দলের ভূমিকা কিংবা মনোভাব, তাহলে এই দুয়ের মাঝখানে আমরা তো বলতে পারি দেশ, রাজনীতি, অর্থনীতি কেমন আছে। তো সেসব নিয়ে তো আজকে আমাদের কথা বলতে হবে, প্রতিদিনই তাই আমরা বলি। আমি রয়েছি সোমা ইসলাম আপনাদের সঙ্গে। আজ আমাদের বিষয় আনার বেনজির ইস্যু কোন পথে। সঙ্গে আছেন স্টুডিওতে অ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে দিয়ে। আমাদের ইস্যুটা ছিল আনার বেনজির ইস্যু কোন পথে, এবং তার মধ্যে ছিল অর্থনীতি, একটা মাঝখানে তো এক বছরের বাজেটও ঘোষণা হয়ে গেছে, সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, এবং ভারত বাংলাদেশের একটা সম্পর্ক আছে, মোদী সরকার শপথ নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা যে ছবিটা আমরা দেখেছি সেটা নিয়ে যদি একটু আলোচনাটা করতে চাই, একদিকে মোদী সরকারের শপথে বিজেপির সঙ্গে তার সুসম্পর্ক, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সুসম্পর্কের গভীরতা আগেই দেখেছি, আবারও দেখলাম, এবং সেটি সবচেয়ে নোটিস করা গান্ধী পরিবারের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কের গভীরতা এবং বন্ধন। সে জায়গাটাতে যদি আমরা বলতে চাই যে অনেকেই মনে করেছিল যে একটা সরকারের সঙ্গে যখন সরকারের সুসম্পর্ক থাকে কিংবা একটি দলের সাথে দলের যখন সুসম্পর্ক থাকে তখন মোদীর শপথে গিয়েছেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মোদীর সাথেই কথা বলবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গান্ধী পরিবারের সাথে তার যে সৌহার্দ্যের সম্পর্ক সেই জায়গাটা একটু জানতে চাই, যে তার লিডারশিপের জায়গাটা। ধন্যবাদ আপনাকে। আজকের দিনটি কিন্তু আর একটা বিষয়ে খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে 2007 সালের 16ই জুলাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে গ্রেপ্তার করেছিল কারামুক্তি দিবস, এবং আজকে এই দিনে তিনি মুক্তি পেয়েছিলেন 11 মাস পরে। সুতরাং আজকে শেখ হাসিনা কারামুক্তি দিবস, সুতরাং এই দিবসে আমরা তার দীর্ঘজীবন কামনা করি, রাষ্ট্র পরিচালনায় তার যে সেবা সেটা যেন আরও উত্তরোত্তর আমরা পাই, এটি আমার আজকের এই অনুষ্ঠানের শুরুতে এই কথাগুলো বললাম। তবে আপনি যে কথাগুলো বললেন, আপনার বক্তব্যের মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে এবং আপনার এর মধ্যে না বলা কিছু কথা আছে। তো আমি যেটা মনে করি যে ভারত বাংলাদেশের সম্পর্ক শুধুই কি কূটনৈতিক সম্পর্ক, শুধুই কি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক, এর বাইরে তো ভারত বাংলাদেশের সাথে এ দেশের মানুষের সাথে একটা সম্পর্ক, সেটা রক্তের আখরে লেখা, এবং সেই সম্পর্কের মধ্যে আমরা যদি রাষ্ট্রাচার, কূটনীতি এসব খুঁজতে যাই তো অনেক কিছুই কিন্তু গোলমেলে হয়ে যাবে। আপনি একটা ছবির কথা বললেন যে একদিকে মোদির সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে গিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং স্বাভাবিকভাবেই তার সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে, দুই দেশের সম্পর্ক আবার গভীরতর একটা উচ্চতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এটি হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, সরকারের সাথে সরকারের সম্পর্ক, কিন্তু এর বাইরে গান্ধী পরিবারের সাথে যে সম্পর্ক, আবেগঘন পরিবেশ, এই যে বুকে টেনে নেওয়া, এর মধ্যে তো আপনি যদি অন্য কিছু খুঁজতে যান এটা কিন্তু ঠিক হবে না। এটার মধ্যে শুধুই আবেগ, শুধুই ভালোবাসা, এবং এই ভালোবাসার উৎসটা তো অন্য জায়গায়। যেমন আপনি নিশ্চয়ই জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যা তারা যখন দেশের বাইরে ছিলেন তখন কিন্তু এই গান্ধী পরিবার অথবা ইন্দিরা গান্ধীর সরকার তারা কিন্তু সেই সময় তাদের নিরাপত্তা থেকে শুরু করে নানাবিধ বিষয়ে এই দুইটি পরিবার কিন্তু একেবারে আত্মিক সম্পর্ক। সুতরাং এটির সাথে ওই যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এটি মিলানো যাবে না। তবে আমি মনে করি যে এই যে মানে রাষ্ট্রের সাথে মোদীর সাথে যে সম্পর্ক, অথবা এটি তো একটা টেস্টেড
জায়গায় বাংলাদেশ এসেছে বেশ কয়েকটা সরকার, যখন আজকে বঙ্গবন্ধু গণজন যে শেখ হাসিনা প্রায় 15 বছর লাগাতার সরকারে আছেন, এর মধ্যে নরেন্দ্র মোদিও 3 বার আজকে সরকার পরিচালনা করতে যাচ্ছেন, সুতরাং সেই ক্ষেত্রে সম্পর্কটি তো আমাদের রাষ্ট্রের সাথে প্রতিবেশী সুলভ একটি সম্পর্ক সেটা তো আছেই, এবং সেটি আগামী দিনে আরো গভীর সম্পর্ক উন্নতি হবে। যে জায়গাটা আরেকটু জানতে চাই, বাংলাদেশের রাষ্ট্রনায়ক অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী একই সঙ্গে ভারতের সরকারি দল এবং বিরোধী দলের সাথে একটা সুসম্পর্ক, এর ব্যাখ্যাটা আপনি কি দিবেন? আমি মনে করি এখানে হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানে দেশের মধ্যে সরকার পরিচালনায় তার যে মানে এক ধরনের সাফল্য, আর দেশের বাইরে বিভিন্ন দেশের সাথে তার যে কূটনৈতিক সম্পর্ক, এটি মনে করি যে তার একটা মানে উৎকৃষ্ট উদাহরণ। তিনি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং বিশেষ করে ভারতের সাথে যে আমাদের ঐতিহাসিক যে সম্পর্কের যে সূত্রটা, সেটি সেখানে সরকারের সাথে, সরকারের বাইরে যারা আছেন সকলের সাথেই তিনি সম্পর্কটি রাখেন। সুতরাং ভারতের সরকার পরিবর্তনের সাথে অথবা অন্য কিছুর সাথে আমাদের দেশের যে অনেকেই মনে করে যে উৎসাহিত হয়, নিরুৎসাহিত হয়, আওয়ামী লীগ কখনো সেটা মনে করে না। আওয়ামী লীগ সবসময় কিন্তু একটা রাষ্ট্রের সাথে সম্পর্কটা মেনটেন করে যেমনিভাবে, আবার রাজনৈতিক দলের সাথেও পার্টি টু পার্টির সম্পর্ক এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক, সেটিকেও আরও ভিন্ন মাত্রা দিয়ে আসছে। কিন্তু যখন আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছে, এবং আমারও জানার একটা জায়গা ছিল যে একটি দেশের রাষ্ট্রনায়কের কী করে একটা সমান তালের সরকার প্রধান অর্থাৎ শাসক দল ভারতের এবং বিরোধী দলের সাথে তিনি তার রিলেশনশিপ, সেটা রাজনৈতিক, কূটনৈতিক এবং ব্যক্তিগত রিলেশনশিপটা সমান তার একটা ত্রিমাত্রিক রিলেশনশিপটা তিনি বজায় রেখেছেন। কিন্তু পক্ষান্তরে যখন আপনাদেরকে শুনতে হয় যে ভারতীয় আপনাদেরকে অর্থাৎ বিজেপি সরকারই আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে বসিয়েছে, কিংবা এর আগে ভারতের যে সরকার ছিল তারাই আপনাদের সরকার ক্ষমতায় বসিয়েছে, কিন্তু সেই জায়গায় আমার প্রশ্নটি হচ্ছে যে বিজেপি সরকার যদি আপনাদেরকে বারবার ক্ষমতায় বসায় তাহলে কংগ্রেসের সাথে তো আপনার ভালো রিলেশনশিপ, ভবিষ্যতে কংগ্রেস আসলেও কি আপনাদেরকে ক্ষমতাতেই বসাবে? কারণ এগুলো তো বিরোধী পক্ষের থেকে আপনাদের শুনতে হয় বারবার। আপনি নামটা তো বলছেন না, আমি বলি বিএনপি অথবা সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী তারা এই কথাগুলো বলে, এবং আওয়ামী লীগ কখনই পরমুখাপেক্ষী রাজনীতিটা করে না। আওয়ামী লীগ কোনো দেশে সরকার পরিবর্তন হলে মানে মিষ্টি বিতরণ করে নিজের অফিসে বসে মিষ্টি খেয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার বিএনপির মতো সেই রকম অতি উৎসাহী হয় না। আওয়ামী লীগ পায়ের নিচের মাটিটা শক্ত, এবং আওয়ামী লীগ সেই শক্ত মাটির ভিত্তির উপর দাঁড়িয়ে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেই কিন্তু ক্ষমতায় আছে। তা না হলে এই যে লাগাতারভাবে ক্ষমতায় যাওয়া, এটি আমি মনে করি যে এটার পিছনে যে অন্য কোনো ম্যাজিক, অন্য কোনো সূত্র যারা বিএনপি খোঁজার চেষ্টা করে, আমি তো তাদের বলবো যে আপনাদের, আপনারা তো অনেক কিছু চেষ্টা করেছেন, কি ক্ষমতায় তো মানে যাওয়া যেতে পারে না, কারণ আপনারা বিদেশ নির্ভর রাজনীতিটা করেন, এবং অন্য দেশে নির্বাচন যখন হয় আপনাদের উৎসাহ থাকে সেই নির্বাচনকে কেন্দ্র করে, উত্তর পাড়ায় অথবা কূটনৈতিক পাড়ায় আপনারা তাদের, আপনাদের যাতায়াতটা বেড়ে যায়, সকালে ব্রেকফাস্ট করেন, দুপুরে ডিনার করেন, রাত্রে সেখানে ঘোরাফেরা করেন, সুতরাং সেটি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ মনে করে যে একটি দেশের সরকার পরিবর্তনের সাথে আওয়ামী লীগে নিজেরা উৎসাহিত হয় না, অনুৎসাহিত হয় না, এটা হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এবং আমরা সেই সম্পর্কটা মেনটেন করি, সেটা পায়ে পাড়া দিয়ে বিদেশিদের সাথে আমরা ঝগড়া করি না, যেটা বিএনপি করে। কারণ আজকে দেখেন যে ভারত বিরোধিতা অথবা মানে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কারা ব্যবহার করেছে বাংলাদেশে, এবং একসময় তো এই 2001 সালের আগে এই বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। সুতরাং এইরকম কথা যারা বলে তারা তো অনেক কিছুর মধ্যে মানে তারা মানে মানে জুজুর ভয় দেখে অথবা অন্য কিছু। অবজারভেশন, আপনি বলছেন যে ধর্মকে যারা কারা ব্যবহার করে, ধর্মকে আপনি বলছেন বিএনপি ব্যবহার করে রাজনীতিতে, কিন্তু ভারতের যে সরকারটিটা কোয়ালিশন সরকার গঠন করলো তৃতীয় দফার মতোই নরেন্দ্র মোদি, তিনিও তো ধর্মকে ব্যবহার করেই রাজনীতি করছেন, এটাই তো তার বিরুদ্ধে একটা অনেকগুলো অভিযোগের মধ্যে এটা একটি বড়সড় অভিযোগ। তো তিনিও তো আপনাদের যারা মিত্র কিংবা আপনাদের সাথে যা রাষ্ট্রের সাথে যে ভালো সম্পর্ক বিজেপি, সেই সরকারটিও তো ধর্ম ব্যবহার করে তারা তো তাদের দেশে অভিযুক্ত মানে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমি প্রশ্নটি রাখছি, আমি একটু দেখি যে আমি যুক্ত করতে পেরেছি কিনা ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনকে। জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, শোনা যায় আমার কথা? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, শোনা যাচ্ছে আমার কথা?
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, একটু আনমিউট করতে হবে। ব্যারিস্টার খোকন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না শুনতে পেলে বললেই বা কিভাবে শুনবেন? আনমিউট করতে হবে। একটু দেখি পাই কিনা, জুমে থাকলে একটা টেকনিক্যাল প্রবলেম হয়, একটু সমস্যা হয়ে যায়। জি, একটা প্রবলেম হয়ে যায় তো যে জায়গাটা, ঝিকঝাক ওনাকে আমরা সংযুক্ত করলে আবার আমরা করব চেষ্টা। না, ওই জায়গাটা আমি একটু বলি। আপনি যেটা বললেন যে আসলে আপনি একজন সাংবাদিক এবং আপনি আপনার জায়গা থেকেই আপনি কথাটা বলেছেন, যে সেটি আপনার একটা বিশ্লেষণ, কিন্তু আমি আওয়ামী লীগের কর্মী, রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি দেশের রাজনৈতিক একটি দল এবং যারা নির্বাচিত হয়েছে, মানুষ তার গণতান্ত্রিকভাবে ভোট দিয়েছে, তাদের সম্পর্কে এই ভাষায় কখনো আমি বলতে পারবো না, বলবো না। এটা বিশ্লেষণ অন্যভাবে থাকবে। কিন্তু আমি যেটা মনে করি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করি, কিন্তু আমরা পলিটিশিয়ান হিসেবে আমাদের দেশের আরেকটি রাজনৈতিক দলকে বললেন যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলি ভারতকে নিয়ে কেন বলতে পারবেন না? না, ভারত ভারতের নিয়ে আমরা বলবো না, এই কারণে যে ভারতের ওই সরকার আমরা জনগণের ম্যান্ডেটের উপরে মানে সম্মান করি এবং তারা সব কিছু জেনে শুনেই কিন্তু জনগণ সেই ভোটটা দিয়েছে। সুতরাং সেখানে যদি সেই রকম কোনো বিষয় থেকে থাকে, সেটি তো ওই ওই দেশের মানুষ এবং ওই দেশের রাজনৈতিক নেতৃত্ব তাদের মুখ থেকে সে কথাগুলো আসবে। কিন্তু আমি 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 পলিটিশিয়ান হিসেবে আফজাল হোসেন, আপনি বারবারই শুনেছেন, আমি জায়গা থেকে কখনো এই কথা বলবো না। না বলবেন না, কিন্তু আপনি তো শুনেছেন, বাংলাদেশে বারবারই বলেছে, বারবারই বিজেপি সরকারের যে অনিয়ম এবং অভিযোগ, তারপর নিয়ন্ত্রণ, বিরোধী পক্ষের উপরে দমন পীড়ন, সবটাই কিন্তু তারা বলেছে। কখনো কখনো প্রশাসনকে লেলিয়ে দেওয়া, ইডি সিবিআই দিয়ে দমন নিপীড়ন, এবং আপনি জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা, সবই কিন্তু ভোটের মুখে একটা রাজনৈতিক দমন পীড়ন ছিল, এটা হয়েছে, আপনি জানেন। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি না, আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে এখানে বসে আমার কথা বলাটা শোভন না। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন ওনারা এসে যেমন আপনি বলতে পারছেন, কিন্তু আমি মনে করি যে আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমার সাথে আরেকটি পার্শ্ববর্তী দেশ অথবা প্রতিবেশী সুলভ যে রাষ্ট্র, তার একটি রাজনৈতিক দলের সাথে পার্টি টু পার্টি একটা সম্পর্ক আছে, আমাদের সাথে ভারতের মানে রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্ন ভিন্ন মাত্রার সম্পর্ক আছে, সরকারের সাথে আমাদের একটা সৎ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটা আমাদের একেবারে রাষ্ট্রীয় যে কূটনৈতিক নীতি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান, এবং সেটি আমরা সবসময় বিশ্বাস করি, মানি, এবং সেই নীতির আলোকেই, বঙ্গবন্ধু নীতির আলোকেই, সেখানে বঙ্গবন্ধু কোনো জনতা শেখ হাসিনা সরকার মানে কূটনৈতিক এই নিয়ম নীতিগুলো প্রতিপালন করেন। তবে আমি যেটা মনে করি যে আমাদের আমরা আমাদের দলের যে আদর্শ উদ্দেশ্য সেইটা বলতে পারি, যে আমরা ধর্মকে আশ্রয় নিয়ে রাজনীতিটা করি না, এবং মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াইটা করি, জঙ্গিবাদ, মূল্যবাদ, অপরাজনীতি তার তো ছোবল আমরা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে দেশের মানুষ আস্থা বিশ্বাসটা রেখেছে বঙ্গবন্ধু কোনো জনতা শেখ হাসিনার উপরে, এবং সে আস্থা বিশ্বাসে ভর করেই আমরা সরকারটা পরিচালনা করছি এবং নেতৃত্ব সরকার পরিচালনা করছে। এখন একটু আবার প্রসঙ্গে আসি, যেটা আমাদের শিরোনাম ছিল, সেখানে আমাদের শিরোনাম, এটা বহুদিন আলোচনা হয়েছে, আপনারা বলতে বলতে ক্লান্ত, কিন্তু আইনি একটা সমাধান আসলে দেশের মানুষ বোধহয় দেখতে চায়, আমার মনে হয় আপনারাও দেখতে চান, সেটি হচ্ছে অনার এবং বেনজির ইস্যু। আজকে যতটুকু জানি, ঝিনাইদহ সংসদ সদস্য যে নৃশংসভাবে খুন হয়েছেন, আপনার এই দলের অ্যাক্টিং পার্লামেন্ট মেম্বার, সেটাও আবার ভারতে যে আমাদের বন্ধু দেশে যেই খুন হয়েছেন, কিন্তু খুন করেছে আমাদের দেশের মানুষ, সেটাই হচ্ছে দুর্ভাগ্যজনক, এবং খুনটি হয়েছে ভারতে ওটা আরেকটু দুর্ভাগ্যজনক, কারণ বন্ধু দেশ তো। কিন্তু বিষয় হচ্ছে, যারা কিছু আগে অ্যারেস্ট হলে যে একজন, সেও আবার আপনাদের ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি। অর্থাৎ প্রথমে এটাকে নানানভাবে মার্ডারটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু শুরু থেকে মনে হয়েছিল যেহেতু একজন পার্লামেন্ট মেম্বার, এটা পলিটিক্যাল কিলিং সবার আগে আসতে পারে, তারপরে আনুষঙ্গিক ডালপালা, সোনা চালাচালানি কিংবা স্বর্ণের কোনো দ্বন্দ্ব। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাদের ভাই ভাই এত বড় শত্রুতা নিজ দলে, নিজের দলের লোক নিজের দলকে মেরে ফেলবে কেন? দেখুন, এই যে একটা একেবারে ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করা হলো, একটা মানে ওই মানুষটির ব্যক্তি জীবনের অনেক বিষয় যেগুলো হয়তো পত্র পত্রিকা আলাপ আলোচনার মধ্যে আসছে, কিন্তু সবচেয়ে হলো যে একটি মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ডের
ব্যাপারে সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আইনানুগ ব্যবস্থা সেটি কিন্তু হচ্ছে। এবং আপনি যে আজকে বললেন যে এই একটি অপরাধ সমস্ত কুলু বের করার জন্য সেখানে কিন্তু সরকার বসে নেই, আইন প্রক্রিয়া সংস্থা বসে নেই, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে কালকে ইঙ্গিত দিয়েছিলেন যে এর সাথে আরও অনেকে জড়িত। ওনার মেয়ে অভিযুক্ত করেছিলেন, আসামির নাম বলেছেন এবং বলেছে এখানে গোয়েন্দা প্রধান বাহিনীরই একজন এডিসি জড়িত আছেন, তার নামও কালকে টেলিভিশনে দেখিয়েছে যে যারা এই টিমের সঙ্গে ছিল হত্যাকাণ্ডের গোয়েন্দা বিভাগের তাদেরই একজনের সঙ্গে মানে হয়তো একটা জড়িত আছে, সেটাতেই কিন্তু আনার সাহেবের মেয়ে এটা জানিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের আওয়ামী লীগের ঝিনাইদহ সাধারণ সম্পাদক মিন্টু সাহেবকেও অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিন্তু ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। আমার যে প্রশ্নটা, নিজ দলের লোকই এটা কেন করবে? এটাতে কি শুধু ক্ষমতার যোগসাজশ নাকি আর্থিক আরও লেনদেন আছে? না, আমি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারবো না, কারণ যাদেরকে নেওয়া হয়েছে নিশ্চয়ই তদন্তের স্বার্থেই নেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে কিনা আমি এখন পর্যন্ত জানি না। জিজ্ঞাসাবাদের জন্য যে কেউ কি নিতে পারে, আমাকেও নিতে পারে অথবা অন্য কাউকেও নিতে পারে, এটা আইন প্রক্রিয়া সংস্থা যদি কাউকে মনে করে নিতেই পারে, তার কাছ থেকে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ক্লু আসতে পারে সেটি তো ভালো তদন্তের স্বার্থে, সুতরাং সেটি হোক। তবে আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে একেবারেই নির্মোহ আচরণ করছে প্রশাসন অথবা আইন প্রক্রিয়া সংস্থা, এবং এটি বের করার জন্য যাকে যাকে তাদের প্রয়োজন তাদেরকেই কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন। আজকেও আমার সাথে ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখাও হয়েছিল, তখন আমি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু শুনলাম, তাতে উনি বলেছেন যে এখানে যে যে পর্যায়ে এর সাথে জড়িত থাক না কেন তাকে কিন্তু আইনের আওতায় আনা হবে। তার মানে আমি যে জায়গাটা জানতে চাই, এটা একটা তদন্তাধীন বিষয়, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে, এটা নিয়ে আমাদের এখন এত বেশি আইনি বিষয়ে কথা বলাটাও ঠিক না, কিন্তু যে কথাটা বলতে চাই এটার বাইরে গিয়ে, প্রত্যেকটা এলাকাতে আপনাদের কিন্তু একটা দলীয় কোন্দল আছে, সেই কোন্দলের বলেই কি হতে হলো আনার সাহেবকে? না, এটি দলীয় কোন্দল যেহেতু নিজ দলের লোকরাই এখানে জড়িত বলা হচ্ছে। আমি একটু শেষ করি যে এটা আমি কিন্তু বলতে পারবো না যে দলীয় কোন্দল মানে ক্ষমতার ঈর্ষা নাকি অর্থের ভাগাভাগি নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে, কোনো কিছুই তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখন সবচাইতে যেটা হলো আমাদের মানে মানে তদন্তের স্বার্থে আমরা এমন কিছু বলবো না যাতে তদন্তটা ব্যাহত হয়, সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতেই হবে একটা সময় পর্যন্ত। আমি মনে করি যে যারা তদন্তটা করছে তারা রাইট ট্র্যাকে আছে, তারা কাজটা করুক না, আমরা আগেভাগেই সমস্ত কিছু একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ হাইপোথেটিক্যাল কোনো কথা বলে কোনোটাই দরকার নেই আফজাল সাহেব, কিন্তু যে জায়গাটা জানতে চাই, আপনার শুরুর দিনই কিন্তু বলেছিলেন যে উনি তিনবারের জনপ্রতিনিধি ছিলেন এবং শব্দটা উচ্চারণ করেছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি, তো জনপ্রিয় জনপ্রতিনিধিকে এভাবে নৃশংস হত্যা অন্য দেশে যে কেন হতে হয়, এটা আপনাদের পলিটিক্যাল কিংবা আপনাদের দলগত কোনো অবজারভেশন কি আপনারা করেননি, ইনভেস্টিগেশন কি করছেন না, কিংবা আপনার ব্যক্তিগত কি অবজারভেশন নাই? না, অবশ্যই আছে, ব্যক্তিগত অবজারভেশন থাকবে না কেন? এবং এটা দুর্ভাগ্যজনক, কেনই এরকম হত্যাকাণ্ড ঘটবে, কেনই বা এই কথাগুলো আসবে, কেনই বা ডালপালা বিস্তার করবে কথাগুলোর? আমি মনে করি যে কোনো কিছুই হওয়া উচিত না, কিন্তু ঘটনাগুলো ঘটছে, সুতরাং এটি তো একেবারে স্বাভাবিক ঘটনা না। আবার এটি বাংলাদেশের 300টি নির্বাচনী আসনের মধ্যে একটি আসনের ঘটনা, সুতরাং একেবারে সরলীকরণ করে সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ আমাদের না, বাংলাদেশের রাজনীতিতে অথবা যে কোনো জায়গায় রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, আমরা কখনো এই প্রতিযোগিতাকে প্রতিহিংসা নিয়ে যাওয়া হোক এটা চাই না, কিন্তু ভাই ভাইয়ে তো খুনাখুনি হয় না? হ্যাঁ, সন্তান পিতাকে মেরে ফেলে না অথবা পিতা সন্তানকে মেরে ফেলে না, ঘটনাগুলো ঘটছে, কিন্তু এটা কি স্বাভাবিক ঘটনা? সবই কিন্তু অস্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা, কিন্তু ঘটনাগুলো তো ঘটে, কোথায় না ঘটে এরকম ঘটনা, বেশি তখনই ঘটে যদি কোনো আইনের শাসনটা ব্যত্যয় ঘটে। না, আইনের শাসন মানে পুরোপুরি আছে পৃথিবীতে, অনেক দেশই আমরা যেখানে আইডিয়াল স্টেট মনে করি সেখানেও তো ঘটনাগুলো ঘটে, বন্দুক নিয়ে আপনি একেবারে স্কুল ঘরে গিয়ে শত শত ছাত্রদের মেরে ফেলা হয়, এটাকে আপনি কোন মাত্রায় ধরবেন? দেশে বন্দুক বিক্রির লাইসেন্স দেওয়া হয়, কিন্তু মানুষটা তো একটা মানবিক দেশের মানুষ, বন্দুক যখন হাতে থাকবেন তখন উগ্রবাদী মানুষ কি ওটা নিয়ে তো কিছু ফুল বিক্রি করবে না? আপনি ওটাকে উগ্রবাদী মানুষ বললেন, আবার একজন মানুষ ছুরি নিয়ে তার আরেকজন ভাইকে হত্যা করলো, এখানে তো উগ্রতা থাকতে পারে।
দেখতে হবে সেটা তার দেশের যদি আইন থাকে যে বন্দুক বিক্রিতে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু সে যদি আবার ওটার অপব্যবহার করে, সে আইনের ভাবে আইন তাকে কতটা খাতির করছে এবং আইন তার কতটা পক্ষে এবং বিপক্ষে আছে এবং ন্যায় বিচার পাচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন। আমার কথা হচ্ছে অপরাধ সব দেশে হয়, কম আর বেশি, কিন্তু আমাদের দেশে অপরাধের জায়গাটা কি, সেখানে আইনের শাসন আছে কি না, কারণ বারবারই বিরোধী পক্ষের জায়গা থেকে আপনাদের এই কথাগুলো শুনতে হয়, সেজন্য এসব বলা। আর যে জায়গাটা জানতে চায়, এই ঘটনাগুলোকে আপনাদেরকে কিছুটা হলে বিব্রত করেছে ব্যানার্জির ইস্যু এবং আনার ইস্যু, কারণ আপনাদেরকে গণমাধ্যমের মুখোমুখি কথা বলতে হয়। আমি একটা কথা বলি, মানে এটি আমরা তো এ ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট স্পষ্ট এই কারণে যে বেনজির ইস্যু বলেন আর আনার ইস্যু বলেন, মানে বাংলাদেশে এই দেশটা তো বাংলাদেশ এবং এখানে তো হাওভাবনও হয়েছে, এখানে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, এখানে খুন খারাপি হয়েছে, এখানে অগ্নিসন্ত্রাস হয়েছে, সুতরাং আবার বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বলবো বঙ্গবন্ধুর মেয়ে, তাকে হত্যা করার জন্য 21 আগস্ট ঘটনা হলো, সেই ঘটনার সাথে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোকরা ছিল, প্রশাসনের লোকরা ছিল, আইন প্রক্রিয়া সংস্থার লোকরা ছিল, গোয়েন্দা সংস্থার লোকরা ছিল, কই কাউকেই তো এইরকম বেনজির নামে একটা মানুষ, অথবা ওই সময় তো এই নাম ছিল না, XYZ এই নামগুলো ছিল না, তাদেরকে ওই সরকার কি কখনো সামনে নিয়ে আসতে পেরেছিল, অথবা মানে তখনকার মিডিয়া তারাও কি সেই রকম করে ওই নামগুলোকে সামনে এনে পোস্টমর্টম করতে পেরেছিল তাদের, তারা কিন্তু করে নাই, কিন্তু এখন হচ্ছে হচ্ছে আছে কিন্তু মিডিয়া এখন পেরেছে, কিন্তু যখন বেনজির সাহেব ক্ষমতায় ছিল তখন কি পেরেছে, পারার মতো ক্ষমতা কি মিডিয়ার ছিল, আছে কি না, কিংবা রাখা হয় কি না, বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিল তখনও একটা সরকার, যে সরকার ছিল, এখন আপনি আর আমি যখন আলোচনা করছি তখনও সেই সরকার ছিল, কিন্তু অতীতে মানে এইরকম তাদের সরকারের সময় আপনি আপনি বসে যেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করতে পারছি, ওই সময় কিন্তু এইরকম আলোচনাটি হয় নাই, হয়তো হয়েছে কিন্তু খুব একটা যে শক্ত গলায় হয়েছে তা কিন্তু না। ওই সময় কি এত মিডিয়া ছিল নাকি যে এত সবাই একসাথে আওয়াজ করবে? না না, মিডিয়া ছিল না তা না, কিন্তু তারপরও কিন্তু মানে প্রদীপের আলোর সামনে বিষয়গুলোকে নিয়ে আসা হয় না, এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে, যেমন শেখ হাসিনার সরকার আছে বলেই কিন্তু এখন কিন্তু অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন তো অবশ্যই আমরা সেটা বলছি আফজাল ভাই, যে শেখ হাসিনার সরকার আছে বলে আপনারা বলছেন কোনো অপরাধী পার পেয়ে পার পাবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা সরকারের সময়ে কেন, ক্ষমতাসীন সময়ে কেন বেনজির আহমেদরা দুর্নীতি করেছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। উনি অ্যাক্টিং থাকা অবস্থায় ওনার সরকারের একজন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে উনি কেন এত দুর্নীতি করতে সাহস পেলেন, কিংবা কিভাবে দুর্নীতি, এত বড় দুর্নীতি তার উনি একা করেননি, নিশ্চয়ই তার সাথে একটা সঙ্গবদ্ধ জায়গা আছে, সেই জায়গাগুলোকে আপনারা আইডেন্টিফাই করছেন কি না? বেনজির কি একা হয়েছে, সাথে তো আরও বেনজির আছে? না, আপনি দেখেন, আমি কালকে একটা ছবি দেখলাম যে বেনজিরের সম্পত্তির ক্রোক করার জন্য একেবারে তার ওয়ালে গিয়ে মানে হাতুড়ি শাবল দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, এইরকম একটা ছবি দেখেন আওয়ামী লীগ সরকার ছাড়া অতীতের কোনো সরকারের দুর্নীতি দমন কমিশন একবার হাতুড়ি নিয়ে, পেরেক নিয়ে, একবার দরজার সামনে ক্রোক পরোয়ানা লাগিয়ে দিল, এরকম ছবি কোনোদিন পেয়েছেন আপনি? না, আমরা কখনো, আচ্ছা পাইনি, কিন্তু সেটা হচ্ছে বলছি এটা একটা ভালো দিক, বাস্তবতা, কিন্তু আমরা তো সেই প্রশ্নটাও রাখতে চাই, ওটা যেমন বলতে চাই যে এটা একটা সুন্দর ছবি যে শেখ হাসিনা সরকারের সময় একজন বাহিনীর প্রধানের দুর্নীতির খবর প্রচার হয়েছে, দুদক ব্যবস্থা নিয়েছে এবং তার সম্পত্তি যে ক্রোক করা হলো সেটা নোটিশ তার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নোটিশটা গণমাধ্যমের নজরে আসলো, তারপরে এত কিছু হলো, কিন্তু এই রকম ক্ষমতার চেয়ারে বসে একটা লোক যখন এত অপরাধ করলেন, তখন শেখ হাসিনার সরকারের যত গোয়েন্দা সংস্থা আছে তারা কি করলেন? না, এই প্রশ্নগুলো এর আগেও কিন্তু আলোচনা হয়েছে, বারবারই আসবে, না না বারবারই আসবে, এবং এখানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যর্থতা তো অবশ্যই আছে। তবে আমি যেটা মনে করি যে নোটিশে যখন সরকারে আসছে এবং এটি একেবারে নীতি নির্ধারণী পর্যায় থেকেই যখন বিষয়টি আলোচিত হচ্ছে, রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে, সুতরাং সরকার তো এক্ষেত্রে বসে নাই, এবং তারা কিন্তু সরকারের জায়গা থেকে একেবারে ব্যবস্থাটি নেওয়া হচ্ছে, এটি আমি মনে করি যে বাংলাদেশের এটাও তো একটা নজির যে একটা বাহিনী প্রধান যে সরকারের সময় ছিল সেই বাহিনী প্রধানকে আজকে
আইনের মুখোমুখি হতে হচ্ছে, এবং এটি ভবিষ্যতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি রোধে আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠান শেষ করে আনবো, কিন্তু আপনি বলছেন যে দেওয়ালে যে ওনার জিনিসপত্র ক্রোক করা হয়েছে, সম্পত্তি, সেখানে যে ক্রোকের জিনিসটা যে একটা বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়, সেটা যেমন একটা বলছেন যে এটা একটা ন্যায় বিচার এবং ন্যায়ের পথে বাংলাদেশ আছে, আইনের শাসন হচ্ছে, সেটা যেমন একটা ভালো দৃষ্টান্ত, কিন্তু সেই সঙ্গে তো এটাও বলতে পারি ওটাও কি আর একটা খারাপ নজির, যে এরকম যে লোকটার সম্পত্তি ক্রোক করা হচ্ছে, তার দেওয়ালে ক্রোকের নির্দেশনা জারি করা হচ্ছে, সেই লোকটি আবার কোথায় আছে কেউ জানে না, দেশে না বিদেশ না গা ঢাকা, এটা সরকারও জানলো না, ওনার অপরাধ গোয়েন্দা সংস্থা জানলো না, উনি কোথায় আছে সেটাও সরকারও জানলে না, এটাও তো নজিরবিহীন। শুনুন, বলুন না, এখন যেটা হলো যে একটা মানুষ অপরাধ করেছে অথবা অপরাধ করেছে বলে প্রতীয়মান হচ্ছে এবং তদন্তটি হচ্ছে, তো সেই ক্ষেত্রে অপরাধ হলে তার শাস্তি হবে, এবং শাস্তি হলে সেই মানুষটি আবার সামনে চলে আসবে, এবং সে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশে তো বঙ্গবন্ধু হত্যাকারী খুনিরাও তো সে বাইরে ঘুরে বেড়াচ্ছে না, মানে অনেককে আমরা খুঁজে পাচ্ছি, অনেকে পাচ্ছি না, আবার যাকে পাওয়া হচ্ছে তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি, যদি অপরাধ প্রমাণিত হয় এবং অবশ্যই সে বেনজিন না অথবা অন্য কেউ না, যারই হোক না কেন, সে যেখানেই থাকুক, সে অবশ্যই আইনের প্রক্রিয়ার মাধ্যমে দেশে চলে আসবে। এখানে তো আমি মনে করি যে একেবারে দূরবীন দিয়ে খুঁজে সে কোথায় আছে সেটি আমাদের এই মুহূর্তে আমরা তো নাগরিক, আমাদের হাতে তো সেরকম কোনো যন্ত্র নাই, কিন্তু আমি মনে করি যে সরকার তো বসে নেই, তাদের নিশ্চয়ই মেশিনারি আছে, হ্যাঁ, কোথায় সে আছে, কি আছে না আছে, এটা অবশ্যই চেষ্টা চলছে। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে কোনো যন্ত্র নেই, হ্যাঁ, কিন্তু উনি যদি দেশ বিদেশে চলে যান, তিনি কোথায় গেলেন সেটা মাপার তো যন্ত্র আছে, ইমিগ্রেশন, সেই যন্ত্র দিয়ে কি কেউ দেখলো না উনি কোথায় গেলেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন কনসার্ন মানুষ যারা বসে আছেন সেই জায়গায়, তারা। এখন আপনি আপনি একসময় এই চেয়ারে তাদেরকে একটু নিয়ে আসেন, তারাই উত্তরটা দেখ যে আসলে কোনভাবে কি কোথায় গেল, দেশের বাইরে যাওয়ার কোন চ্যানেলে কেউ গেল কি না, এটাই তারা বলতে পারবে। আমি তো আসলে বলতে পারবো না, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি কি হয়ে বলবো? কিন্তু আপনারা বলতে পারবেন না, কিন্তু আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তরটা তো থাকা দরকার, কারণ প্রশ্নের মুখোমুখি আপনাদেরকেই হতে হয়, কারণ আপনারা জনপ্রতিনিধি, সব প্রশ্নের উত্তর এবং সরকারের থাকলে অবশ্যই অবশ্যই কাঠগড়ায় আপনারা দাঁড়াবেন, আমরা আপনাদেরকে জবান নিয়ে আসবো কাঠগড়াতে, সেখানে আপনারা নানান প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আপনি যাদের কাছে চাইছেন তারা কিন্তু এই চেয়ার আসেন না, আবার বলে সরকারের নির্দেশনার কারণে, তাদের অনেক প্রোটোকল থাকে, আসে না, সেই কারণে সব প্রশ্নের সব জানতা হিসাবে আমরা রাজনীতিবিদকেই জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে আসি, এবং আমরা মনে করি তারা একটা কিছু না কিছু বার্তা দিবে, যেই বার্তাটা ভালো বার্তা হবে, জনগণকে আস্থায় রাখবে এবং জনগণ মনে করবে যে না, যে কোনো অন্যায়কারী অন্যায় করলে দেরিতে হলেও তার খবর পাওয়া গেলে তার খবর আছে, সরকার প্রত্যেকটা জায়গায় আপনারা যেমন বলেন জিরো টলারেন্স, সেই জায়গাটাই আপনারা অব্যাহত রাখবেন, সেই আশাটাই তো জনগণ করে, কিংবা সেই সাথে জনগণ এটাও মনে করে ম্যানেজি সাহেব কোথায় গেল এটা আপনারাও জানেন না কেন, অপরাধ করলো সেটাও জানেন না, কোথাও চলে গেলো এটাও জানেন না, এই যে অজানা বিষয়গুলো সেটা আবার জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে, সেটাই কষ্টের। তো আজকে কি আর কিছু আমরা বলবো? আজকে বোধহয় শেষ পর্যন্ত আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে আমরা যুক্ত করতে পারলাম না, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, বোধহয় ওনাকে পারা গেল না, সুতরাং আজকে আমরা মনে হয় এখানে অনুষ্ঠান শেষ করতে হবে, সুতরাং আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই চাইবো যে আর একদিন আমাদের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যুক্ত হবেন, আমরা আলোচনাটা মুক্ত মনে একদম জোরালোভাবে করব, প্রতিপক্ষ স্ট্রং হলে আলোচনা ভালো হয়, আর এক পক্ষ হলে আপনাকে তো আমার কিছু প্রশ্ন করতে হয়, আপনি আপনার মতো বলবেন, আপনার সঙ্গে তো আমি কাউন্টারে যেতে পারবো না বিরোধী দলের অবস্থান থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আমাদের ছিলেন আজকে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের অ্যাডভোকেট আফজাল হোসেন, তিনি বললেন এবং তিনি যা যা বললেন, যা যা কথা আপনারা শুনলেন এবং আমাদের বেশ কিছু জানতে চাওয়া ছিল, এবং তার শেষ কথা হচ্ছে এটাই যে যেই অন্যায়কারী হোক না কেন, অপরাধী হোক না কেন, সরকারের নজরদারির মধ্যে থাকলে কেউ পার পাবে না, তবে আমাদের যে চলমান ইস্যু আনার এবং বেনজির আহমেদ, সেই সঙ্গে ভারত বাংলাদেশের যে রিলেশন, সেই জায়গা থেকে নিয়ে তিনি কথা বলেছেন এবং আপনারা নিশ্চয়ই তার কথা বুঝতে পেরেছেন, আর একজন বিরোধী পক্ষের অতিথি ছিলেন, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা তাকে শেষ পর্যন্ত যুক্ত করতে পারিনি, নিশ্চয়ই অন্য একদিন পারবো, শুভরাত্রি আজকে, সকলে ভালো থাকবেন, জনাব আফজাল হোসেন আরও একবার ধন্যবাদ আপনাকে।